কালকে হয়েছে 14ই ফেব্রুয়ারি, আর আমার যে ফ্ল্যাটটা আছে, প্রতি বছর 14ই ফেব্রুয়ারিতে আমার এই ফ্ল্যাটের দাম তো 14ই ফেব্রুয়ারিতে উঠে যায়, কারণ আমি হয়েছি লিটন। আর আমার ফ্ল্যাট এত পরিচিত, মানুষ এক নামে চেনে লিটনের ফ্ল্যাট। আমার ফ্ল্যাটে তো মানুষ যেভাবে বুকিং দেওয়া শুরু করে দিছে, আমি তো এইবারে টাকা দিয়ে আরও 4-5টা ফ্ল্যাট কিনে ফেলা দিবে পারবো না, কোনো অসুবিধা নাই। যাই এখন অফিসে যায়া, ফ্ল্যাটে যায়া বুকিংটা শুরু করে দেই। পোলাপান আসতেছে, কালকে আসবেন গার্লফ্রেন্ড নিয়ে আমার ফ্ল্যাটে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। চলে যাই, আর দেরি করা ঠিক হবেন না। লিটন ভাই, আসসালাম আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি বলে ফেলেন, আমার শিডিউল ফাঁকা খুবই কম, আপনাকে অনলি অল্প কয়েকটা সেকেন্ড সময় দিতে পারবো, বেশি সময় দিতে পারবো না। কথা কিন্তু একবারে বলে দেবো, একবারের বেশি কোনো কথাই বলতে পারবো না, ঠিক আছে? যেটা বলবো সেটাই আগে থেকেই বলে দিচ্ছি। যদি শর্তে রাজি থাকেন তাহলে কথা বলতে পারেন, না বল রাজি থাকলে চলে যেতে পারেন, ডিসিশন ইজ ইয়োর। ওকে ভাই, আপনি যেটা বলবেন সেটাই। ভাই আমার আপনার ফ্ল্যাটটা 14ই ফেব্রুয়ারির দিনে খুবই দরকার, 1 ঘন্টার জন্য। হ্যাঁ, 1 ঘন্টার জন্য দেয়া যাবে, 10,000 টাকা দিতে হবে, 1 টাকাও কম হবে না, আমি আগেই বলে দিচ্ছি। উরে বাবা, অনেক। আচ্ছা ভাই, একটু কম টম করা যায় না? আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি কোনো ধরনের মুলামুলি চলবে না এই জায়গা, কারণ আমি এই জায়গা তরি তরকারি বিক্রি করতে আসি নাই, ঠিক আছে? আমি হয়েছি লিটন, আর আমার ফ্ল্যাটের প্রচুর ডিমান্ড। যান যান, আসতে পারেন, আপনার দরকার নাই, যান। আমার টাইমটুকু ওয়েস্ট করলেন খামাখা। না ভাই, না ভাই, থাক থাক ভাই, আমি নেবো 1 ঘন্টার জন্য আপনার রুমটা নেব। কি করেন ভাই, আমার শিডিউলটা দেন বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত। কোনোভাবেই ওটা সম্ভব নয়, কারণ আগে থেকে বুকিং অলরেডি হয়ে গেছে, আর যে 4টা থেকে 5টা পর্যন্ত নিয়েছে তার বুকিং কত জানেন? অনলি 50,000। আর আপনাকে দেয়া হইলো রাত 8টা থেকে 9টা পর্যন্ত, যান। এটাই আপনার শিডিউল, যান। আর একটা কথাও চলবে না ভাই, এই টাইমটুক তো অনেক লেট হয়ে যায়, একটু আগায় নিয়ে আসা যায় না ভাই? বলতেছি তো শিডিউল নেই, এটা নিলেন আর না নিলে চলে যান, টাইম ওয়েস্ট করেন না। আচ্ছা ভাই, তাহলে আমার 8টা থেকে 9টা পর্যন্ত ওই শিডিউলটা ডান করে দেন। আর ভাই, রুমের মধ্যে কি সব কিছু ঠিক আছে? আরে মিয়া, VIP রুম, 5-স্টার, AC থেকে শুরু করে টয়লেট থেকে শুরু করে সব কিছু একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। রুমের মধ্যে আপনার কি লাগবে, আপনার দরকারি যা যা জিনিস লাগবে সব রুমের মধ্যে দেয়া থাকবে, জাস্ট আপনাকে নিতে হবে হাত দিয়ে, বুঝতে পারছেন? আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, আপনার নিজেকেই বুঝে নিতে হবে, আপনাকে বাইরে থেকে কিছুই আনতে হবে না, সব আপনি রুমের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা ভাই, তাহলে চকলেট টকলেট রাখেন, ঠিক আছে? ধরু মিয়া, আমি কি বলতেছি, সব কিছু পাবেন, চকলেট থেকে শুরু করে চকলেট ফ্লেভার, এভরিথিং, বানানা ফ্লেভার, আপনার কি লাগবে সব আছে ওইখানে। এটার জন্য আলাদা চার্জ কাটবে, বুঝতে পারছেন? সেটা আপনার ইউজের উপরে নির্ভর করে, তখন আপনার কেস থেকে কেটে নেওয়া হবে। যান এখন, আপনি আসতে পারেন, যান, অনেক দেরি হয়ে গেছে, আপনার সাথে অনেকক্ষণ কথা বলে ফেলেছি, যান যান। নাই, নেক্সট কে আসো, তাড়াতাড়ি চলে আসো। লিটন ভাই, একটা শিডিউল দিয়ে দেন 2 ঘন্টার জন্য। না রে ভাই, 2 ঘন্টা শিডিউল হবে না, অনলি 1 ঘন্টা শিডিউল একটা বাকি আছে, ঠিক আছে? সব বুকিং হয়ে গেছে, অনলি একটাই বাকি আছে, সেটা হচ্ছে রাত 2টা থেকে রাত 3টা পর্যন্ত, ঠিক আছে? এই একটা শিডিউলই বাকি আছে, যদি নিতে চাও নিতে পারো, না নিতে চাইলে আসতে পারো, অন্য কাউকে আসতে দাও যদি তোমার অসুবিধা হয়ে থাকে। ভাই এটা তো একটু লেট হয়ে গেল, তাতে কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, আমার এই শিডিউলটাই ডান করে দেন। কত টাকা দিতে হবে ভাই আমাকে? 1 ঘন্টা শিডিউলের জন্য অনলি 10,000 টাকা দিতে হবে তোমাকে, আর বাইরে থেকে কিছু এনে এখানে ইউজ করতে পারবো না, ঠিক আছে? আর তুমি এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে এসেছো সেটা তো সবাই জানে, আর তোমার এখানে যা যা প্রয়োজন, স্ট্রবেরি, চকলেট, বানানা, আইসক্রিম, যা লাগবে সব শুধু ফোনের মাধ্যমে বলে দিবা, তোমার রুমের সামনে চলে যাবে, এবং সেটার জন্য তোমাকে আলাদা চার্জ দিতে হবে, বুঝতে পারছো? কিন্তু বাইরে থেকে কিন্তু কিচ্ছু আনা চলবে না, বুঝতে পারছো? ঠিক আছে ভাই, আমি বুঝতে পারছি। আচ্ছা এই নেন আপনি 10,000 টাকা, দেন আমার টিকিটটা, দেন। এই নাও তোমার টিকিট, একদম টাইম মতন চলে আসো, দেরি করলে তোমারই লস, ঠিক আছে? আগে থেকে এসে এখানে বসে থাকবা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চলে যাও। আমি হয়েছি লিটন, আর আমার যে ফ্ল্যাট আছে, আমার এই ফ্ল্যাট দিয়ে আমি প্রতি বছর এই 14ই ফেব্রুয়ারির দিন
কোটি কোটি টাকা ইনকাম করি। আমার একটা ফ্ল্যাট থেকে এখন আমার ফ্ল্যাট হয়েছে অনেকগুলা। এইবার আরো 10টা কিনবো ভাবতেছি, সমস্যা নেই। এবার তো টাকার অ্যামাউন্টটাও বাড়াই দিছি, তাতেও মানুষজনের কোনো অসুবিধা নেই। তারা তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে এই লিটনের ফ্ল্যাটেই আসতে চায়, আয় তোরা, কোনো অসুবিধা নেই। আগে তো শুধু ফ্ল্যাট ভাড়া দিতাম, এখন সব কিছু বিক্রি করি। এখানে কি লাগবে, বাইরে থেকে কিচ্ছু আনা যাবে না, এটা রুলস করে দিয়েছি। শুধুই টাকা আর টাকা, টাকা ছাড়া আর কিছুই হবে না। ভালোই হয়েছে, ভালোই। 14 ফেব্রুয়ারি বছরে একবারের জায়গা দুইবার হইলে আমার জন্য আরো ভালো হইতো, তখন আমি 10টার জায়গায় একবারে 20টা ফ্ল্যাট একবারে কিনতে পারতাম। যাই, এখন ঘুমিয়ে পড়ি, কালকে সকালে আবার অনেক বিজি থাকবো। কালকেই তো 14 ফেব্রুয়ারি, সব পার্টিরা চলে আসবে। আর এই যে ভিউয়ার্স, এই ভিডিওটি সম্পূর্ণ নির্মাণ করা হচ্ছে ফানির জন্য। আপনারা কেউ কোনোভাবে সিরিয়াসলি নেবেন না, জাস্ট এনজয় করুন, দ্যাটস ইট।